প্রায় যখনই আসি তখনই প্রায় বৃষ্টি বৃষ্টি পড়ে, আর এখন তো মাস্কটা ম্যান্ডেটরি। যাই হোক, এখানে সামনে যে গাড়িটা দাঁড়িয়ে আছে তোমরা হয়তো দেখেছিলে বহুদিন আগে, বহুদিন বলতে মাস দুয়েক আগে, আমি একটা ট্রাক বিরিয়ানি ট্রাকের ভিডিও করেছিলাম হাবড়ার দাদা বৌদি। তো সেই দাদা বৌদির ট্রাক তো রাস্তায় ঘোরে, ঠিক আছে, বাট সেই দাদা বৌদিতে বসে খেলে কীরকম লাগে বিরিয়ানিটা খেতে, আজকে সেটাই এক্সপিরিয়েন্স করতে এসেছি হাবড়ার দাদা বৌদির ভিডিও নিয়ে। আজকে হাবড়ার ফার্স্ট এপিসোড নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। যারা যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইবটা করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য। ভিডিও ভিডিও করিস না, আমি খাই না সিগারেট, আমার হাতে জোর করে অল্প সিগারেট ধরিয়ে দিয়েছি, আমি সব খাই না। চোখে তোর জন্য এসেছি আমি ভালোবাসতে, যে তোকে সামনে আসছে বড়দিন এবং নতুন বছর, তাই আমি কিন্তু পার্সি যাওয়া বলে কেনাকাটি পুরো কমপ্লিট করে নিয়েছি। জামা প্যান্ট জুতো, ও জুতো বলতে মনে পড়লো, আমি কিন্তু জুতোর ব্যাপারে খুবই চুজি, তাই আজকে আমি যেখান থেকে জুতোটা পারচেজ করেছি তোমাদের সেটা দেখাবো। সো সবার ফার্স্টে আছে বুসিক মেন্স ব্ল্যাক সিনথেটিক লেদারলেস, এর সোল ম্যাটেরিয়াল এয়ার মিক্স এবং আউটার ম্যাটেরিয়াল সিনথেটিক লেদার, একে একদম ট্রেন্ডি একটা লুকস দেয়। ডিল অফ দ্য রেটে কিন্তু তোমরা এটা 499 পেয়ে যাচ্ছ, যদিও এটা অরিজিনাল প্রাইস 599। আর নতুন যারা কাস্টমার আসবে তাদের জন্য কিন্তু এটা ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তোমরা কিন্তু চাইলে হোয়াটসঅ্যাপ থেকেও এটা অর্ডার করতে পারো, ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক আছে, সেখান থেকে ইজিলি তোমরা হোয়াটসঅ্যাপে এটা অর্ডার করতে পারো। আর ডিল অফ দ্য ডে কিন্তু অনলি 24 আওয়ার্সের জন্য অ্যাভেলেবেল, তাই তাড়াতাড়ি যাও এটা কেনাকাটি করো। নেক্সট যে জুতোটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়াকার স্টাইলিশ অ্যান্ড কমফোর্টেবল স্পোর্টস শুজ ফর মেন, এটা কিন্তু আমার পার্সোনালি চয়েস, পার্সোনাল খুব ফেভারিট একটা জুতো। অন্য ওয়েবসাইটে 753 টাকায় পাবে 753-তে, বাট এই ওয়েবসাইট থেকে কেনাকাটি করলে তোমরা কিন্তু 549-এ পাচ্ছ। এটা হচ্ছে সোল ম্যাটেরিয়াল এভা এবং আউটার ম্যাটেরিয়াল সিনথেটিক, এটা কিন্তু আরো ট্রেন্ডি লুক দিচ্ছে গাইজ। নেক্সট যে জুতোটা আছে নাইট ওয়াকার ক্যাজুয়াল শুজ ফর মেন, এই জুতোটা কিন্তু খুবই কমফোর্টেবল এবং খুবই কিন্তু অ্যাট্রাকটিভ লুক দিচ্ছে, আর সঙ্গে সঙ্গে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনটা কিন্তু জাস্ট কিলার লুক দিচ্ছে। এই সোল ম্যাটেরিয়ালটা হচ্ছে এয়ারের এবং আপার ম্যাটেরিয়াল হচ্ছে মেসের, তো ডেফিনেটলি তোমরা যাও, এটার দাম কিন্তু অনলি 499 রুপিস। নেক্সট যে জুতোটা হচ্ছে সেটা নাইট ওয়াকার ম্যানস ডেলি ইউজ স্নিকার, এটা ডেলি ইউজের জন্য, আর এই জুতোটা কিন্তু খুবই কমফোর্টেবল এবং অ্যাট্রাক্টিভ লুক তো দিচ্ছে, সঙ্গে সঙ্গে সোল ম্যাটেরিয়াল এয়ার মিক্স এবং আপার ম্যাটেরিয়াল মেস, দারুণ লাগছে, এটার দাম অনলি 530 রুপিস। নেক্সট যে জুতোটা বুসিক ব্ল্যাক স্টাইলিশ স্পোর্টস শুজ, এই জুতোটা কিন্তু খুবই কমফোর্টেবল আর অ্যাট্রাক্টিভ লুক দিচ্ছে, আর এটা কিন্তু সোল ম্যাটেরিয়াল হচ্ছে এয়ার মিক্স এবং আপার ম্যাটেরিয়াল মেসের, এটার দাম কিন্তু অনলি 499 রুপিস। অ্যাফ্রোজ্যাক স্টাইলিশ ক্যাজুয়াল শুজ, এই জুতোটা কিন্তু প্রচণ্ড ট্রেন্ডি লুক দিচ্ছে এবং এই জুতোটা কিন্তু আউটার ম্যাটেরিয়াল মেসের এবং এটা সোল ম্যাটেরিয়াল এভার, এটার দাম মাত্র 600 টাকা গাইস। প্রত্যেকটা জুতো কিন্তু তোমরা 5 ডেজ ইজি রিটার্ন পলিসি, ক্যাশ অন ডেলিভারি, ফ্রি ক্যাশ অন ডেলিভারি এবং সঙ্গে সঙ্গে ইজি রিটার্ন পলিসিতে পেয়ে যাচ্ছ। তো দেরি করো না, তাড়াতাড়ি যাও, আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে জুতোগুলি পারচেস করো আর এনজয় করো এই বছরের বড়দিন এবং নতুন বছর। উল্লেখ করা যেত তোমাদের হাবড়ার দাদা বৌদি, হ্যাঁ ওটা, হ্যাঁ ওটা আমাদের উল্লেখ করাই আছে। আমি পিসগুলি খালি ভাবছি, মানে 200 গ্রামে পিস জাস্ট আনবিলিভেবল।
একটা জিনিস দেখে খুব অবাক হলাম, চিকেনের পিসগুলি যেগুলো 250 গ্রাম, মাটনটা এখনও তোলা বাকি আছে, বাট চিকেনের পিস জাস্ট নেক্সট লেভেল। সঙ্গে সঙ্গে কিন্তু কাঁসার থালাতে কলা পাতার উপর বিরিয়ানি, এটা জাস্ট নেক্সট লেভেল। কলকাতায় যদি এরকম একটু হয় জমে যায়, জমে যাবে। তুই স্বপ্নে ছিলি ছিলি গল্প কথা আজ। তুই স্বপ্নে ছিলি ছিলি গল্প কথা আজ তোর নামে রাত নামে দিন কেটে যায়। সো গাইস, আমাদের কাছে চলে এসে দাদা বৌদির বিরিয়ানি, হাবড়ার দাদা বৌদি, এবং এরা কিন্তু কোনোভাবেই এটা ক্লেম করে না যে ওখানের সঙ্গে লিঙ্ক আছে, সুতরাং তোমরা এটা গুলিও না, এই ফেক দাদা বৌদি বা এইসব ব্যাপার কিন্তু একদম নয়। এটা দাদা বৌদি, এরা দাদা বৌদি, হাবড়ার দাদা বৌদি, হাবড়ার দাদা বৌদি, আমাদের ব্যারাকপুর দাদা বৌদি, ব্যারাকপুরের দাদা বৌদি, তাই তো? তাই চলো আমরা শুরু করি। ফার্স্টে এইখানে আসি, মাটনটা বেশ বড় সাইজের মাটন, 130 গ্রামের মাটন আছে। যখন তোমরা ফুল বিরিয়ানিটা নেবে, ফুল বিরিয়ানিটার প্রাইস পড়বে 260 টাকা মতো, 250 টাকা মতো। তো সেখানে কিন্তু তোমার 250 গ্রামের মাটন থাকবে। আর চিকেনের পিসটা দেখাই, এই হচ্ছে চিকেনের পিস থেকে আমাদের রিপাবলিক থেকে বড়, অনেক অনেক, 250, বিশাল বড়, 250 গ্রামের চিকেন, আর পুরোটাই কিন্তু চিকেন রয়েছে। চলো ফার্স্টে রাইসটা দেখতে পাচ্ছি। আচ্ছা, অনেকেই ক্লেম করে যেখানে নাকি একটু ঝাল ঝাল বিরিয়ানি পাওয়া যায়, সেটা আমরা দেখবো অবশ্যই। ফার্স্টে রাইসটা ঝাল আছে নাকি? ঘিরেটা ভালো ফ্লেভার পাচ্ছি, বাট রাইসটা কিন্তু বেশ মানে একদম ঢিলা হওয়া চাল যেটা বলে না, ঝুরঝুরে একটু কি কুক হতো রাইসটা, একটু হতো রাইসটা, একটু কুক হতো। বাট বিষয়টা হচ্ছে আলুটা, হ্যাঁ আলুটা দেখাই, আলুটা একটু দেখাই ভাই, খুব নরম না খুব শক্ত? হ্যাঁ না, আমার আলুটা কিন্তু বেশ বেশ আছে, ওটা আবার কি খুব বেশি নরম না, গলা না, গলা না, হ্যাঁ একদম পারফেক্ট, যেটা বিরিয়ানিটা হওয়া উচিত একদম সেটাই, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। চলো কেমন দিয়ে বিরিয়ানি খাচ্ছি বাবা রে, কেমন দিয়ে বিরিয়ানি খাওয়া দেখলে লোকজন গালাগালি দেবে, হাত দিয়ে খাওয়াই বেটার, বাঙালির ছেলে। বেরেস্তাগুলি মুখে পড়ছে, একটা সুইট সুইট ভাব লাগছে সঙ্গে সঙ্গে। এবার আসি আমি মাটনে ভাই, মানে জাস্ট এখানে একটা মাটনের জুস সঙ্গেই হচ্ছে মাটন, একটু হাড় আছে, যারা এটা বলবে যে ব্যারাকপুরের দাদা বৌদির সঙ্গে এই দাদা বৌদির কোথাও মিল আছে কি না, একটা মিল নেই, বাট এখানকার দাদা বৌদির বিরিয়ানি হিসাবে বেশ ভালো হতে, মানে অন্তত আমার তো বেশ ভালো লাগছে। আর কাঁসার থালায় কলা পাতার উপরে খেতে একটা আলাদা ভাইবস, সঙ্গে সঙ্গে এখানেও কিন্তু একটা হালকা এটা পুদিনা ধনে পাতা লঙ্কা এবং ঝাল ঝাল একটা চাটনি। সবচেয়ে বেশ যেটা লাগছে আমার এই যে শশা আর এই যে পেঁয়াজটা, পেঁয়াজের সাইজ দেখা, শশার সাইজ, হাইব্রিড মাছ এটা অনেকটা। আপনারা হাবড়া দাদা বৌদির বিরিয়ানিটা স্যাটিসফাই দাম হিসাবে, হ্যাঁ দাম হিসাবে, কোন অ্যাঙ্গেল এটাকে খারাপও বলতে পারবো না, এটা খুবই ভালো। আর একটু ঝাল ঝাল আছে ঠিক, বাট খুব বেশি মশলাদার না, লেস স্পাইসি, যেটা সবাই খেতে পারবে, বাট আই গেস বাচ্চাদের জন্য একটু ঝাল লাগবে, বাট ওটা লঙ্কার ঝাল না, না এটা শুকনো লঙ্কার ঝাল, ভালো ভালো পেট খাবো, হ্যাঁ। ওভারঅল এই হলো মটন বিরিয়ানি, খাওয়া চিকেনটা খাওয়া সব খা, এটা হচ্ছে চিকেন, তন্দুরির মতো
কিছুটা মানে তন্দুরির ভেতরে যেমন কাঁচা কাঁচা থাকে ওরকম মানে মাংস কাঁচা না বাট মশলাটা ঢোকানি একটু মশলাটা ঢুকলে ভালো হতো উপর দিয়ে যদি রেখে দেখি বিষয়টা একই লাগে কি না পুরো একটা মানে বডি লেভেলের পিস দিয়ে দিয়েছে যাই হোক অর্পণের কাছে এখন আছে আইফোন ডিএসএলআর তারপরে অর্পণের বইটা দেখা এই এত সুন্দর বড়ি ঠিক আছে অর্পণের বইটা খুব সুন্দর হয়েছে তো বেসিক্যালি এখন স্ট্রিট ফুড ছেড়ে অর্পণ কিন্তু বিআইতে নেমে আসছে তাহলে বুঝতে পারছো তুমি অর্পণ বড় লোক হয়ে গেছে ভুল ভুল এটা ভুল ধারণা যারা ওই ব্যাকপুরে দাদা বৌদির সঙ্গে তুলনা করবে তাদের জন্য বলবো যে না এটা এরকম তুলনা করার জায়গাই নেই এখানে তোমরা তোমাদের মতো যারা ব্যাকপুরে থাকো ব্যাকপুরের মতো বিরিয়ানি খাও যারা হাবড়ায় থাকো হাবড়ার মতো বিরিয়ানি খাও দুটো বিরিয়ানি কিন্তু আলাদা রকমের মজা তো এটুকু ছিল ভিডিও আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও সঙ্গে সঙ্গে হ্যাংলা ভাইয়ের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করো ওখানে অল পোস্ট তিনটা অপশন পাবে অল বাটনে ক্লিক করলে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে থ্যাংক ইউ টিল নেক্সট ডে নতুন ভিডিও খুব শিগগিরই আসছে মনে রাখবে হ্যাংলা ভিড় কোনো সীমা নেই টাটা প্রত্যেকটা জুতো কিন্তু তোমরা 5 ডেজ ইজি রিটার্ন পলিসি ক্যাশ অন ডেলিভারি ফ্রি ক্যাশ অন ডেলিভারি এবং সঙ্গে সঙ্গে ইজি রিটার্ন পলিসিতে পেয়ে যাচ্ছো তো দেরি করো না তাড়াতাড়ি যাও আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে জুতোগুলি পারচেস করো আর এনজয় করো এই বছরের বড়দিন এবং নতুন বছর।